হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্টার জলসায় অনুষ্ঠিত মন ফাগুন ধারাবাহিকের রুষা মানে গীতশ্রী রায় এর লাইফস্টাইল সম্পর্কে। যারা ঋষির দিদি মানে গীতশ্রী রায় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি মন ফাগুন ধারাবাহিকের ভক্ত হয়ে থাকেন, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। চলুন শুরু করা যাক। রুষা এর আসল নাম গীতশ্রী রায়, ডাকনাম গীতশ্রী, এবং তিনি জন্মগ্রহণ করেন 1991 সালে। সেই হিসেবে গীতশ্রী রায়ের বর্তমান বয়স 31 বছর। উনার জন্মস্থানের কথা বলতে গেলে তিনি কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি এখন কলকাতাতেই বসবাস করেন। উনার শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। গীতশ্রী রায় এর কেরিয়ারের কথা বলতে গেলে উনি ওনার অভিনয় জীবন শুরু করেন 2014 সালে জি বাংলায় অনুষ্ঠিত রাশি ধারাবাহিকের মাধ্যমে। তারপরে তিনি আরও কয়েকটি সিরিয়ালে কাজ করেছেন, যেমন 2017 সালে স্টার জলসায় অনুষ্ঠিত দেবীপক্ষ ধারাবাহিকে অভিনয় করেছেন, 2018 সালে কালাজ বাংলায় অনুষ্ঠিত নিশি ডাক ধারাবাহিকে অভিনয় করেছেন, আর বর্তমানে তিনি স্টার জলসায় অনুষ্ঠিত মন ফাগুন ধারাবাহিকে রুষা চরিত্রে অভিনয় করছেন। আচ্ছা, আপনি গীতশ্রী রায়কে কোন সিরিয়ালের মাধ্যমে প্রথম চিনতে পেরেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তিনি পেশায় একজন অভিনেত্রী এবং মডেলিং। উনার ধর্ম হিন্দু ধর্ম, জাতীয়তা ভারতীয়, প্রিয় রং লাল এবং কালো। উনার শখের কথা বলতে গেলে তিনি ভ্রমণ করতে ও অভিনয় করতে খুব ভালোবাসেন। উনার প্রিয় পশু কুকুর, প্রিয় খাবার চকলেট আর আইসক্রিম। উনার প্রিয় নায়ক আমির খান আর প্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ। এখন আমরা জানব গীতশ্রী রায় এর শারীরিক গঠন সম্পর্কে। উনার উচ্চতা 5'4", আর ওজন হলো 55 কেজি। গীতশ্রী রায়ের গায়ের রং ফর্সা আর চুলের রং কালো এবং চোখের রঙও কালো। উনার পরিবারের কথা বলতে গেলে এখন স্ক্রিনে উনার সাথে যাকে দেখছেন উনি হচ্ছেন উনার মা, আর এখন ওনার সাথে যাকে দেখছেন উনি হচ্ছেন উনার বাবা। উনার একটি ভাইও রয়েছে, এখন স্ক্রিনে ওনার সাথে যাকে দেখছেন উনি হচ্ছেন গীতশ্রী রায়ের ভাই। গীতশ্রী রায় এর স্যালারি সম্পর্কে বলতে গেলে তিনি মন ফাগুন ধারাবাহিকে অভিনয় করার জন্য প্রতি এপিসোডে 15-20 হাজার টাকা নিয়ে থাকেন। ওনার মোট সম্পদের পরিমাণ হবে প্রায় 60 লক্ষ টাকার মতো। গীতশ্রী রায় টিভির পর্দায় যেমন খুব জনপ্রিয়, তেমনভাবে সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয়। ওনার ইনস্টাগ্রামে প্রায় 4,22,000-এর চেয়েও বেশি ফলোয়ার রয়েছে এবং ওনার ফেসবুকে 1.7 মিলিয়নের চেয়েও বেশি ফলোয়ার রয়েছে। বন্ধুগণ, আজকে এখানেই সমাপ্ত। তো গীতশ্রী রায়কে আপনার কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এরকম আরও লাইফস্টাইল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মন ফাগুন ধারাবাহিকে আরও যে অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদেরও লাইফস্টাইল ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। ওনাদের সম্পর্কে জানতে চাইলে মন ফাগুন প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন। প্লে লিস্ট লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে।